এভরিওয়ান, তো আজকে সকাল সকাল চায়ের টেবিল দিয়ে শুরু করলাম। এখানে চা আর বিস্কিট রয়েছে, আমি তো চা খাই না সেটা তোমরা সবাই জানো। আর এখানে আর একজন রয়েছে, হাতে ব্রাশ নি, ব্রাশ করো করো ব্রাশ করো। তো রাজাদা যেহেতু নেই কালকে, মানে রাজাদাদের বাড়িতে গেছে, তো সেই জন্য ও কালকে আমাদের নিচেই শুয়ে পড়েছে, তো জাস্ট ঘুম থেকে উঠলো। আর বসো, ভালো মেয়েটা তাই না? এটা আমাদের ভালো মেয়ে না? ওলে বাবারি, ও খুব আদর খেতে ভালোবাসে, আদর প্রিয় একটি মেয়ে। আর ব্রাশটা কে করবে? ব্রাশ হয়ে গেছে, ওর ব্রাশ হয়ে গেছে। কোথায় দেখছিস, কি দেখছিস তুই? দেখ এখানে কি এসছে। তো আগে চলো চা বিস্কিটটা খেয়ে নি। একজনের উৎপাত শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই। কি হচ্ছে? হ্যাঁ ঠিক করে বল। কি বলছিস কি বলছিস? এই একদম না, একদম না, কিন্তু তাড়াতাড়ি চলে আয়, চ। সিঁড়ি দিয়ে উঠতে পারে না আবার, চল 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 ঘরে চল ঘরে চল। না না না, আমি ধরবো না তোমাকে, তুমি একা একা ওঠো, আমি ধরবো না। দাঁড়িয়েছে দেখো কিভাবে, আমি ধরবো না তোমাকে, চলো ঘরে চলো। ওরে বাবারে, ওরে বাবারে, বাবা একটু না, একটু নাচ করে দে, যে দাদা কেমন করে ব্যায়াম করে, পেটের ব্যায়াম করে কেমন করে একটু দেখা। হাত দিয়ে কোমরে, হাত দিয়ে কোমরে, হাত দিয়ে কোমরে, হাত দিয়ে না না, আর উপরে যাবো না, ওর উপরে যাবো না। ওরে বাবারে, ওরে বাবারে, তোর মা আমাকে মারবে। নাম নাম নাম, চল। আঠা খাওয়া সব হয়ে গেছে, আর এখানে দেখো বিছানার অবস্থা এখনো পড়ে আছে, এগুলো এখন পরিষ্কার করব, পরিষ্কার করে যাবো হচ্ছে। বাজার থেকে মাংস নিয়ে এসেছে মনে হয়, চলেও এসেছে, চলেও এসছে বাবা। আর এখন মাকে সব সবজি টবজিগুলো কেটে দেবো, কারণ মা তো বললামই যে শরীর অতটা ভালো নেই, আগে এগুলো গুছিয়ে নিই তারপরে সবজিটা কাটবো। মা ততক্ষণ মাংসটা ধোবে, আর ততক্ষণে আমি সবজি টবজিগুলো সব কেটে নেব। আর মামা মেরও খাচ্ছে, ঘুরতে ঘুরতে আমার তো রান্নাঘরের মধ্যে ঢুকে যায়, তো খুব অসুবিধা হয়, বটি ফটি রাত থাকে, তো রান্নাঘরে একটু জল টল থাকলে, সেদিনকে পড়েও গেছিলো, তো ওর জন্য আমি বললাম তুই ওকে খাইয়ে নে, মা ততক্ষণে মাংসটা ধুয়ে নিক আর আমি ঘরঠর গুছিয়ে নিই। দেখো কি অবস্থা একবার এগুলো, তো করে তারপর আমি সবজিটা কাটবো।
খেতে দিয়ে দিয়েছে কি দিয়েছে ভাত আর ডিমের অমলেট আর এখান থেকে বাবা সব সবজি টবজি নিয়েছে দুদিনের জন্য সব সবজি ঝিঙা বেগুন ক্যাপসিকাম শসা টমেটো পটল কুমড়ো পেঁপে এগুলো সব নিয়েছে আলু কাঠি কচু সব এনে দিয়েছে দুদিনের জন্য বাবা তো রোজ বাজারে যায় না আগেই বলেছি তো এদের তো চলে এসেছি আর এখন আমার দায়িত্ব পড়েছে এই টেকো বুড়িটাকে দেখার কারণ দিদি চলে গেছে কাজ করতে দিদির ওপরে ওর ভাত ফাত করবে তো কাজে গেছে আর এখন আবার কটা বাজে বলতে এখন বাজে হচ্ছে 11:05 এখন ওকে ধরে দিদি আসবে তারপর আবার যাব হচ্ছে সদাই আমাদের যে মাসের যে সদাই থাকে সেটা দিতে যাব আবার দোকান এই রোদের মধ্যে একবার রোদটা দেখো দেখো কি এই রোদের মধ্যে এখন যেতে হবে তো যাই হোক বাবারও তো শরীর খুব একটা ভালো নেই আর বাবা এখন ঘাড়েও প্রচণ্ড ব্যথা ট্রাকশন দেয় তোমাদেরকে দেখাবো তো ওর জন্য আমাকে যেতে হবে তো দেখি কতক্ষণ ও থাকতে চায় না এখন আর একটু বড় হয়ে গেছে না বুঝতে শিখে গেছে এখন শুধু মা 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 করে তো বেশিক্ষণ থাকতে চায় না তাই দিদিকে বললাম যে তুই তাড়াতাড়ি কাজগুলো করে তাড়াতাড়ি চলে আয় হয়ে গেছি এই যে ব্যাগ ছাতা নিয়ে নিয়েছি আর এই ঘর থেকে পার্টসটা নিয়ে নিই দিয়ে বেরাই আর এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে 12:30 দেখো 12:30 বাজে কখন আসবো কিচ্ছু জানি না কখন স্নান করবো ঘরে তো শুধু ঘরটা গুছিয়েছি মা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিচ্ছে হ্যাঁ আরে দেখো এটা খুঁজে পেয়েছি 5 টাকার নোট এটা খারাপ হয়ে গেছে 5 টাকার নোট তো এখন বেরাই নয়তো যেতে যেতে আরো দেরি হয়ে যাবে আবার মিষ্টি দোকানে যাব আসছি ও মা আসছি সেই রাজু যেদিনকে গেছে সেদিনকে ওই বাড়িতে ফেলে রেখে চলে এসেছি সুন্দর না মাস্কটা এটা কিনলাম সার্জিক্যাল মাস্ক ইউজ করতাম কিন্তু আমার ভালো লাগবে না এটা কেমন ঢিলা ঢিলা হয়ে যেত তাই এটা কিনলাম আজকে আর এখন স্নান টান করবো আর মা ঘর ঘর সব উঠিয়ে দিয়েছে দেখো ওখানে
ঘরটা সব মোছা হয়ে গেছে। তো এখন স্নানটা করব, আর গরমে পাচ্ছি না, আগে একটু জল খাই তারপর স্নান টান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। গোপাল দাদা কোনটা কোনটা গোপাল দাদা? হ্যাঁ এটাই, ধরে না ধরে না, গোপাল দাদা খাচ্ছে এখন। ঠান্ডা ঠান্ডা দিয়ে আবার হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি হচ্ছে রিম্পিদের বাড়িতে। বেশিক্ষণের জন্য যাব না, তারা আছে একটুখানি যাব, একটু কাজ আছে করেই চলে আসব। আর সন্ধ্যা তো দিয়ে দিয়েছি, দেখতেই পেলে কিরকম করলো মাম্মাম ওখান থেকে। আমি ও তো মানে 18 মাসে চুল ফেলার পর থেকে ওকে নিয়ে মানে দুদিন কি 3 দিন হলো, তো সন্ধ্যা সন্ধ্যা করতো, তো ওকে নিয়ে এখন আমি যখন সন্ধ্যা দিই কোলে নিয়ে দিই, তো ওকে যখন ঠাকুরকে প্রসাদ দিই ও তখন দিয়ে বলতে থাকে প্রসাদ প্রসাদ। আর আজকে সুযোগ পেয়েছে, সোজা ঠাকুর ঘরে ঢুকে ও থালা থেকে প্রসাদ তুলবে, আর আমিও ঠিক সেই সময় গিয়ে দাঁড়িয়েছি। তো যাই হোক, ও এরকমই করে, আজ বাচ্চারা তো থাকলে এরকম করে। আর আমার ভাই না অনেক দুষ্টুমি করতো, মানে ও সিংহাসনে ঠাকুর ফাকুর নামিয়ে উঠে বসে থাকতো, এরকম করতো। তো যাই হোক, বেশি কথা বলবো না, বাবা দিয়ে আসছে, বাবাও চলে এসছে, তো চলো বেড়াই। সে এখন রিম্পিদের বাড়িতে, তো আমার যে দরকারটা ছিল সেটা তো হয়ে গেছে, আসো আসো, যেটা মেন সেটাই হচ্ছে, সেটা ওই বলুক বল না, কিচ্ছু দরকার নেই আজকে না। আরো টেনশনে এরকম মানে কি ঘোরাফেরা করছে, ব্যাপারটা হচ্ছে আমি বলি সেটা হচ্ছে না, আমি এখনই বলবো সেটা হচ্ছে যে ওর বাড়িতে আছে, হ্যাঁ আমি আসতেই বলছি, ওর বাড়িতে আজকে আমি বলতে এসেছি, ও যার সাথে রিলেশনে রয়েছে ও ভয়ে বলতে পারছে না বাড়িতে, তো সেটা ব্যাপারটা ওর মাকে ক্লিয়ার করার জন্য আজকে আমার আসা। আর আমার একটু পার্সোনাল দরকার ছিল, তো সেটা হয়ে গেছে, এখন অপেক্ষা করছি কাকিমার, তো আসলে তারপর বোম ফাটবে তাই তো। তোর হাত পা ঠান্ডা হয়ে গেছে না নিশ্চয়ই? হ্যাঁ আমি যাওয়ার পর হবে নাকি রিয়াকশনটা? ভয় কিছু না, জাস্ট একটু লাগছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চলো, কি হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখন বাবার সাথে বাড়ি যাচ্ছি, বাবা নিয়ে গেছিলো, বাবাই নিয়ে আসছে, আমাকে আর কষ্ট করে হাঁটতে হলো না। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে চাউমিনের দোকানে, আর আজকে রাতে আমি আর দিদি দুজনেই চাউমিন খাবো। চলে এসছি এখন রিম্পির বাড়ি থেকে, আর এখন কটা বাজে বলতো? এখন বাজে হচ্ছে 7:45। আর এনাকে দেখো, এই এখানে একটু হাই বলে দে, এই যে মামা একটু হাই বলে দে, বলে বাবা আমার মাথা সব বলে সব বোঝে ঠাকুমা। তো তোমাদের তো বললামই আমার একটা ছোট্ট কাজের জন্য গেছিলাম, আর রিম্পির মাকে ওর কথাটাও বললাম, যাই হোক কোনো সমস্যা হয়নি, ভালো খবর, মেনে নিয়েছে সবকিছু, যা করে টেনশন মুক্ত হয়ে গেল। আর এখন তো আসবে হচ্ছে রিয়া মাসি মেশো, ওরা আসছে আমাদের বাড়িতে, তো কি পারপাসে আসছে সেটা এখন বলবো না, আগে ওরা আসুক তারপর তোমাদেরকে বলছি। তো ওরা চলেই এসছে, মোটামুটি অনেক আগেই আসার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, তো এই মা ফোন করেছিল, বললো আমাদের খড়তা স্টেশনে ঢুকে গেছে, তো চলে আসছে। তো চলো একবারে আসলি তোমাদের সাথে দেখা করার জন্য। তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা গলায় ট্রাকশন দেয়, দেখো আজকে দিচ্ছে, দিদি এটা সেট করে দিচ্ছে, আর এটা আমার বাবা অনেক আগে থেকেই দেয়, কিন্তু মাঝখানে অনেক ভালো হয়ে গেছিলো তাই দিত না, আর এখন একটু বাড়াবাড়ি বলে এখন দিচ্ছে, তো খুবই কষ্ট লাগে এগুলো দেখলে। তো দেখো এখানে রিয়া ওরা সবাই চলে এসছে, মাসি মেশো ভাই রিয়া সবাই চলে এসছে, আর এখানে মাঝখানে আকাশ ঢুকে গেছে, রুটি দিতে এসেছিল ওরা ও আর কি। তো তোমাদের তো বলেইছিলাম যে রিয়ার বিয়ে, তো মাসি ওকে প্রথমবার দেখছে তাই জন্য খুব এক্সাইটেড, ওকে নিচ্ছে, আর আমাদের তো মাম্মাম তো মানে কারোর কোল বাচ্চা না, এটাই হচ্ছে খুব ভালো। তো ও সবার কোলেই যায়, সবার সাথে খুব হাসি খুশিভাবে মেশে, মানে প্রথমে একটু গম্ভীর হয়ে থাকলো, পরে যখন ইয়ে হয়ে মানে মিশে যায় 2-3 মিনিট পর, ব্যাস তারপরে আবার আর কোনো অসুবিধা হয় না। তো তোমাদের তো বলেছিলাম যে রিয়ার বিয়ে সামনে, তো ওর তো রেজিস্ট্রি সবই হয়ে গেছে, তো বিয়ের এখন মেশো বিয়ের কার্ড দিতে এসছে,
আর কি নিমন্ত্রণ করতে এসেছে যেটাকে বলি আমরা। তো যাই হোক, খুব এক্সাইটেড এতদিন ধরে, মানে অনেক অপেক্ষা করেছিলাম যে আমাদের মামা বাড়ি মাসি বাড়ির মধ্যে কারোর বিয়ে নেই, সবাই আর কি ছোটো ছোটো। তো এখন রিয়া আছে, তারপরে আরও অনেকে আছে, তোমাদের আস্তে আস্তে সবাইকেই দেখাবো, চেনাবো। তো যাই হোক, আর ওরা বেশিক্ষণ বসেও নি, গাড়ি নিয়েছিল, গাড়ি বাইরে দাঁড় করিয়ে রেখেছে, শুধু চা একটুখানি খেয়ে তারপরেই চলে গেছে। তারপর এখান থেকে আরও যাবে মাসির বাড়ি। এতক্ষণ ওয়েট করেছিলাম। আর এই যে বিয়ের কার্ড দিয়ে গেল, তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের কার্ডটা। তো এখন কটা বাজে বলো, এখন বাজে হচ্ছে 9:30। আর এখন খেয়ে নেবো, কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে। আর রাতে তো বললাম তোমাদেরকে চাউমিন খাবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমি ভিডিও ছোট্ট একটু ভিডিও করে আমি দেখিয়ে দিয়েছি বিয়ের কার্ডটা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।